الله أكبر الله أكبر আবার বাবা ভাইরা মা কেমন জিনিস আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন মা কে রে সেই মা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন কাসায়েসুল কুবরার মধ্যে আসছে হুজ্জাতুল্লাহিল আলামিনের মধ্যে আসছে হাদিসটি বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস বলেন একজন মহিলা একটা মাত্র ছেলেকে সঙ্গে লইয়া রাসূল পাকের খিদমতে উপস্থিত হলো কিছুদিন থাকার পর মহামারী নামে একটি কঠিন রোগ যখন দেখা দিল রোগে আক্রান্ত হয়ে ছেলেটা মারা গেছে ছেলেটা যখন মারা গেল মার দরবারে সাহাবীরা কবর পৌঁছাইছে মা মা গো আপনার একমাত্র ছেলে উনি মারা গিয়েছেন রাসূলের দরবারে একদল সাহাবী গেলেন মায়ের কাছে একদল সাহাবীরা গেলেন আমার নবী ছেলের মৃত কবর পাই ইয়া চোখের পারে ধরে রাখতে আর পারলেন না আমার নবী হাত বাড়াইয়া কান্দে আমি রাসূলের খেদমতে এই মহিলা একটা মাত্র সন্তান নিয়ে আসলো গো এই সন্তানটাকে বুঝে আপনি আমার কাছ থেকে খাইনা নিলেন মা দরবারে যখন গিয়েছে একটা ছেলে মাত্র মায়ের মা পাগল বেশি খাওয়ালে বেশি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছে সাহাবীরা রাসূলের কাছে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন ছেলের দাপন কাপনের ব্যবস্থা করি আবার রাসূল অনুমতি দিলেন দেওয়ার পর বললেন সাহাবীরা রে একটি কাজ করো আবার ওই সন্তানের মায়ের কাছে যাও মা যেন সন্তানটাকে শেষ বিদায় দিতে আসে মায়ের কাছে যখন গেলেন মাকে নিয়ে আসা হলো ছেলের লাশের পাশে পায়ের পাশে মা বসা অবস্থায় চকুর পানি ছেলে কাঁদতেছেন আর দুইটা হাত বাড়াইয়া কাঁদে বাবু আমার ছিনানি আমি ওই মৃত সন্তানের মা রাসূলের খাদিম তোমারে ডাক দিছি পারবানি রাসূলের রাসূলায় আমার মেয়ে আমার এই মৃত সন্তানটাকে জীবিত করে দিতে সাহাবীরা বলেন মা যখন সন্তানের লাশের পাশে বসে দুইটা হাত বাড়াইয়া রাসূলের সামনে ওসিলা দিয়ে ডাক দিছে মা দুইটা হাত বাড়াইতে দেরি হয় আমার আল্লাহ মার দরবার কতে মৃত সন্তানটাকে জীবিত করতে দেরি হয় না জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবারা শুধু তাই নয় আমাদের জমিনের মধ্যে একটা শ্রেষ্ঠ কিতাব আছে যে কিতাবের নাম হচ্ছে কোরআনের পর আল জামিউল মুসনাদ সহিহ আল মুক্তাসার মিন সুনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমরা সংক্ষিপ্ত নামে চিনি সহিহ আল বুখারী ইমাম বুখারী যার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে মুগীরা হযরত ইমাম বুখারী বাল্যকালে তার দুনো চক্ষু আল্লাহ অন্ধ করে দিয়েছিল আমাদের সমাজে যেই ব্যক্তি এক চোখে দেখে এক চোখে দেখে না তাকে বলা হয় কানা যিনি দুনো চোখে দেখে না তাকে বলা হয় অন্ধ ইমাম বুখারী বাল্যকালে তিনি অন্ধ ছিলেন একদিন মা অসুস্থ হয়ে সন্তানের কাছে এসে বলতেছেন বাবা ইসমাইল রে আমি মা অসুস্থ হয়ে গেছি রে বাবা কাপড়ে চুপড়ে পোশাক পায়খানা করে দিছি রে বাবা ইসমাইল আমি মায়ের জন্য কোনো কিছু করতে পারবানি হযরত ইমাম বুখারী বলেন মা কি হয়েছে অসুস্থ হয়ে পড়েছো মা গো আমি চোখে দেখি না আমি চাই তোমার খেদমত করতে মা কোথায় কাপড়গুলো আমার কাছে দেন ইমাম বুখারী অন্ধ হইয়া মায়ের কাপড়গুলো সুন্দর করে ধুয়ে এনে দিলেন ইমাম বুখারীর মা সন্তানের এত সুন্দর আচরণ দেখে রাত্রে বেলার ঘুমায় না তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কান্দে মাবু আমি ইমাম বুখারীর মা আপনার দরবারে শেষ রাত্রে সন্তানের পক্ষে দুইটা হাত বাড়াইয়া দিছি পারবানি আমার অন্ধ ছেলের পক্ষে আপনার কুদরতের কোন ফয়সালা করতে এই বলে ইমাম বুখারীর মা সমস্ত রাত্র যখন কাঁদতে শুরু করেছে
ইমাম বুখারীর মা বলেন, সন্তানের পক্ষে কানতে কানতে আমি সামান্য সময় যখন ঘুমাইতে গেছি, আমি ঘুমের ঘরে দেখি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম আমার ঘরের মধ্যে আসছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম আমার ঘরের মধ্যে আসিয়া বলতেছেন, রে ইমাম বুখারীর মা, কই গো আর ঘুমায় না, ঘুম থেকে জাগিয়া দেখো তুমি মার দরবার কথা রে, আমার আল্লাহ তোমার অন্ত ছেলের দুটা চক্ষু ভালো করে দিয়েছে। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখার সাথে সাথে দৌড়াইয়া সন্তানের কাছে গিয়েছে, বাবা ইসমাইল রে, কই রে বাবা তাড়াতাড়ি ঘুম থেকে জাগো, দেখি আমি মা স্বপ্নে জানি কি দেখলাম। ইমাম বুখারীর মা দৌড়াইয়া সন্তানের কাছে গেছে, ইমাম বুখারী ঘুম থেকে জাগিয়া মায়ের চেহারা দেখতেছেন, মা মা গো স্পষ্ট আমি আপনার চেহারা দেখতেছি মা, একটা কথা বলবারি, এই গভীর জনিতে কই গিয়েছিলা গো মা, কোন ডাক্তারের কাছে গিয়েছিলা, কোন কবিরাজের কাছে গিয়েছিলা, যা ডাক্তার কবিরাজ একটা ঔষধ দিল না, কবর দিল না, আমার চক্ষু ভালো হয়ে গেল, মা তুমি কই গিয়েছিলা কষ্ট করছো, মা জবাব দে বাবা রে আমি কোন ডাক্তার কবিরাজের কাছে যাই না, তুমি বাবার তুমি সন্তানের আদর্শের উপরে তোমার আচরণের উপরে আমি মা খুশি হই, আমার আল্লাহরে ডাক দিছি রে, আমি মার দরবার কতে আমার আল্লাহ তোমার দুনুটা চক্ষু চিরদিনের জন্য খুলে দিয়েছে। আর যে বলুন আল্লাহ আকবার। ইমাম বুখারী বাল্যকালে তিনি বলছেন, মা আমি বুঝতে পেরেছি আল্লাহর সাথে আপনার ভালো একটা সম্পর্ক আছে, মা আগামীকাল আর আপনার ঘুমাইতে দিব না, আল্লাহর দরবারে যাইয়া আমি সন্তানের জন্য আর একটা দাবি করতে হবে। মা জিজ্ঞেস করলেন, বাবারে কি দাবি করতে হবে? মা আগামীকালকে যাইয়া আল্লাহর দরবারে একটা আর্জি করবেন যে আল্লাহ আমার দুটো চক্ষু ভালো করে দিয়েছে, ওই আল্লাহ যেন আমাকে রাসূল পাকের প্রেমিক হিসাবে কবুল করে। ইমাম বুখারীর মা দ্বিতীয় রাত্রে রাইয়া তাহাজ্জুদে এর নামাজ দাঁড়াইয়া গেছে, রে হাসানপুর এলাকার মহিলারা ঘুমায় না গো, সন্তানের জন্য তাহাজ্জুদে দাঁড়াইয়া যাও, আমার আল্লাহ যদি চায় তোমার তাহাজ্জুদের কারণে তোমার একটা ছেলেরে ইমাম বুখারীর মতো বানাইয়া দিতে পারে। ইমাম বুখারীর মা দ্বিতীয় রাত্রে আবার গেছে, বাবা দেখো আমার সন্তান আবার আমি বেকারে পাঠাইছে, পারবাননি আমার দ্বিতীয়বারের কথা আপনি কবুল করতে, বাবা দেখো আমার সন্তান চায় দুনিয়ার জমিনে আপনার রাসূল পাকের প্রেমিক হবে, রেহাসানপুরের রাসূলের প্রেমিকেরা বসে থাকো গো, তোমাদের পক্ষে আমার আল্লাহর একটা সুন্দর পয়সালা অবশ্যই হবে। ইমাম বুখারীর মা দ্বিতীয়টা আবার দোয়া করলেন, ইমাম বুখারী বলেন, আমার মা রে আমি কষ্ট দিছি দোয়ার জন্য, রাসূল পাকে প্রেমিক হওয়ার জন্য, আমার মা দ্বিতীয় রাতে আবার দোয়া করেছে, সেই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার প্রমাণ হলো আমি আমার নার দরবার কতে রাসূলের তোমার প্রেমিক হয়েছি রে, আমি দুনিয়ার জমিনে আমার মহব্বতের কারণে রাসূলকে 6000-এর চেয়েও বেশি বার দেখেছি। যাবে রে বই সোনার মদিনা, আমার মন যাবে রে বই সোনার মদিনা, যেখানে ভরপুর নুরানি খাজিনা, মন যাবে রে বই সোনার মদিনা, আমার মন যাবে রে বই সোনার মদিনা, আমার এই যে